আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমি ডাক্তার মাসুদ হোসেন। আজকে আলোচনা করব মানব দেহের একটি বিশেষ রোগ এবং খুবই একটি যন্ত্রণাদায়ক এবং জটিল রোগ, যে রোগটিকে বলা হয়ে থাকে এভিসকুলার নেক্রোসিস, এবিএন, সংক্ষেপে এবিএন বলা হয়ে থাকে। এটাকে অস্ট্রিও নেক্রোসিসও বলা হয়ে থাকে। তো এ রোগটি কী? এ রোগটি সাধারণত মানুষের উরু থেকে যে নিচের অংশ, এই অংশের যে হাড়গুলো রয়েছে, হাড়গুলোর জয়েন্টে এক ধরনের টিস্যু রয়েছে, যে টিস্যুগুলো নষ্ট হয়ে গিয়ে এভিসকুলার নেক্রোসিস রোগটি হয়ে থাকে। তো এভিসকুলার নেক্রোসিস রোগটি কেন হয়ে থাকে? আমরা সাধারণত জানি যে প্রত্যেকটি মানুষের শরীর এবং হাড় কোষ দিয়ে তৈরি, হাড়ও কোষ দিয়ে তৈরি। তো এই হাড়ে যদি কোষ দিয়ে তৈরি হয়ে থাকে, তাহলে হাড়ে অবশ্যই রক্ত চলাচলের প্রয়োজন আছে, রক্ত প্রবাহের প্রয়োজন আছে। তো রক্ত প্রবাহ যখন হাড়ের ভিতরে ব্যাঘাত ঘটে বা প্রবাহটা না হয়, সেক্ষেত্রে ওই হাড়ের ওই অংশে, জয়েন্টের ওই অংশের টিস্যুগুলো নষ্ট হয়ে এভিসকুলার নেক্রোসিস রোগটি হয়ে থাকে। তো এই রোগটির জন্য হোমিও চিকিৎসা খুবই ভালো। হোমিওপ্যাথিক ক্লাসিক্যাল চিকিৎসা পদ্ধতিতে এভিসকুলার নেক্রোসিসের ট্রিটমেন্ট খুবই ভালো আছে। যদি সময় মতো এভিসকুলার নেক্রোসিস রোগটি ধরা খাওয়ার পরে সময় মতো যদি শরীরের যে সমস্ত হাড়ের অংশে টিস্যুগুলো নষ্ট হয়ে গেছে, সে অংশে যদি রক্ত প্রবাহ বৃদ্ধি করা যায় এবং টিস্যু এবং সেলকে উদ্দীপ্ত করার ওষুধ প্রয়োগ করা যায়, তাহলে এভিসকুলার নেক্রোসিস রোগটি খুব দ্রুত সেরে যাবে। এ রোগটি থেকে রেহাই পেতে আপনারা অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হবেন এবং আপনারা ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা গ্রহণ করবেন। আমি আমার ওয়েবসাইটে এবং ইউটিউবের ডেসক্রিপশনে, ওয়েবসাইটে, ফেসবুক পেজ এবং গ্রুপের মধ্যে এভিসকুলার নেক্রোসিসের হোমিওপ্যাথিক লক্ষণ সাদৃশ্য কিছু মেডিসিনের নাম উল্লেখ করছি। আপনারা আমার ডেসক্রিপশনগুলো পড়বেন এবং আমার সাথে যোগাযোগ করবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।